নমস্কার বন্ধুরা, আমি বিপাশা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের জন্য ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, নানা কাজের ঝামেলায় মন চাইছে না বেশি কিছু রান্না করতে, তাদের জন্য আদর্শ হতে পারে দুর্দান্ত এই রেসিপিটি। এক ব্যঞ্জনেই হবে বাজিমাত। আপনাদের করে দেখাবো খুব কম সময়ের মধ্যে কিভাবে চিংড়ি পেঁয়াজের পোস্ত বানাবেন। লাগবে 250 গ্রাম পেঁয়াজ, এটা খুব পাতলা করে কুচিয়ে নিয়েছি। 200 গ্রাম চিংড়ি মাছ, এটা হালকা করে ভেজে নিয়েছি। 50 গ্রাম পোস্ত বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কালো জিরে, 1/2 খানা টমেটো কুচি আর 3 থেকে 4 কাঁচা লঙ্কা। এবারে কড়া গরম হয়ে গেছে, এখানে 3 থেকে 4 চামচ সর্ষের তেল নিয়েছি। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবারে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। এরপর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এটা মিডিয়াম আঁচেই করবেন, দেখবেন যাতে পুড়ে না যায়। নুনটা আমি স্বাদ মতন দিয়েছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ। এবারে এইগুলো খুব ভালো করে নাড়তে হবে। এরপর টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নাড়বেন। লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এখনই। 1/2 চামচ আদা বাটা দিয়েছি। এটা পুরো মিডিয়াম আঁচেই করবেন, কোনোভাবে যাতে মশলা পুড়ে না যায়। সমস্ত মশলা ভালো করে কষা হয়ে গেলে 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবেন। দেখুন মশলাগুলো খুব সফট হয়ে গেছে। আঁচটা লো ফ্লেমে করে দিয়ে আরেকবার ভালো করে নেড়ে দেবেন। এবারে পোস্ত বাটাটা দিয়ে দেবেন। চিনি 1/2 চামচ দিয়েছি। এবারে ভাজা চিংড়ি মাছগুলো দিয়েছি। চিংড়ি মাছগুলো কিন্তু কড়া করে ভাজবেন না, খুব হালকা করে এটা ভেজে নেবেন। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা একটু মাখামাখা হবে, তাই খুব সামান্য জল দিতে হবে। পোস্ত বাটার বাটিতে অল্প জল দিয়ে এটাতে দিয়েছি। 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবেন। এবার ঢাকনাটা সরিয়ে আরেকবার নেড়ে দেবেন। চিংড়ি পেঁয়াজের পোস্তটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এটা ছোট বড় সবারই ভালো লাগবে, একবার এটা ট্রাই করে দেখুন। বারবার করে খেতে ইচ্ছে করবে, সময়টাও খুব কম লাগছে। এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।